জাল জালিয়াতি, প্রতারণা ও অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও তার স্বামী সহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে আগামী 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। এ সময় নিজেদেরকে নির্দোষ দাবি করেন আসামিরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ বলছে তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিস্তারিত মৌখন্দকারের রিপোর্টে। আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে দুপুরে বিরতির পর শুরু হয় করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি মামলার চার্জ গঠনের শুনানি। দীর্ঘ দেড় ঘণ্টা শুনানি শেষে সিএমএম আদালতের হাকিম শরাফুজ্জামান আনসারি আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় কাজ গড়ায় থাকা ডাক্তার সাবরিনা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। এই মামলার আনুষ্ঠানিক বিচারের কার্যক্রম শুরু করতে আগামী 27 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। তড়িঘড়ি করে চার্জশিট দেওয়ায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ হয়নি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। অন্য পক্ষ হরণে করার জন্য তারা হয়তো এই কাজটা পাচ্ছিল না, এই জায়গাটাতে আরও অনেকের চাহিদা ছিল এই কাগজটা নেওয়ার জন্য, এরকম কাজ করার জন্য অন্য পক্ষ প্রতিপক্ষরা পারে নাই, এই জন্যে তারা একজন একটা থার্ড দিয়ে একজন মনে করে যাকে বাদি করেছে তার বাদি হওয়ার কোনো ক্ষমতা নেই। আসামি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা সাক্ষী প্রমাণের মাধ্যমেই এই মামলা প্রমাণ করার চেষ্টা করব, যারা অপরাধ করেছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা আমরা করব। করোনাকালীন সময়ে দেশের ইতিহাসে এই প্রথম স্বাস্থ্য খাতে জালিয়াতির অভিযোগ এনে কোনো মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।